নবপঞ্চম যোগ কিছু রাশির জীবনে উপচে পড়বে সুখ সমৃদ্ধি ধন সম্পত্তি বাড়বে ভাগ্য খুলে যাবে গ্রহের অবস্থান বদলের প্রভাব পড়ে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের উপরে গ্রহের গোচরে কোনো রাশির ভাগ্য খুলে যায় আবার কিছু কিছু রাশির জীবনে নেমে আসে দুর্দশা এটা কম বেশি আমাদের প্রত্যেকে কিন্তু সেটা যথেষ্ট আকৃভ দু হাজার চব্বিশ সালে দেবগুরু বৃহস্পতি এবং কেতু মহারাজের মিলনের মাধ্যমে নবপঞ্চম যোগ তৈরি হয়েছে এই যোগে কিছু কিছু রাশির উপর খুব পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হবে এবং কিছু রাশির উপরে একটু নেতিবাচক প্রভাব পড়বে নবপঞ্চম যোগ সিংহ রাশিতে গঠিত হবে এটি অত্যন্ত শুভ যোগ বলে বিবেচিত হয় যার ইতিবাচক প্রভাব তিনটি রাশির জাতকদের উপর দেখা যাবে এবং সেটাই আমরা আজ আলোচনা করব প্রথম রাশি সিংহ রাশি এই নবপঞ্চম যোগে রাশির ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন আসবে কেন এই সময়ের মধ্যে আপনি অপ্রত্যাশিত আর্থিক লাভ পেতে পারেন দীর্ঘকাল ধরে অমীমাংসিত অর্থ পাওয়ার সম্ভাবনা প্রবল তৈরি হবে ভালো কারোর সঙ্গে যোগাযোগ যে আপনাকে হিতাকাঙ্ক্ষী হিসাবে বা হিতকরী বন্ধু আপনাকে হেল্প করবে এবং আটকে থাকা কাজ উদ্ধার হবে এবং সম্পত্তি যে প্রবল রয়েছে এবং আপনার আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে কন্যা রাশি যে রাজ্য কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য একটা সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছে এই সময় কন্যা রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সফলতা পাবেন মনের ইচ্ছা পূরণের সময় আর্থিক জাতা যথেষ্ট ডেভেলপ হবে বাড়িতে ধর্মীয় শুভ অনুষ্ঠান আয়োজন হতে পারে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের যথেষ্ট ভালো হবে এই সময়ের মধ্যে যে কোনো আনন্দদায়ক ভ্রমণ হবে এবং আপনার কোনো হিতাকাঙ্ক্ষী কোনো বন্ধু আপনার পাশে এসে দেবে এবং পুরনো আটকে থাকা অর্থ আপনি এই সময় পেতে পারেন নেক্সট যে রাশি সেটা হচ্ছে তুলা রাশি নবপঞ্চমী রাজ্য তুলারাশির জাতকদের জন্য যথেষ্ট সফলতা বয়ে আনছে এবং আপনার সাফল্যের দরজা খুলে যাচ্ছে এবং তুলারাশির জাতক জাতিকারা এই সময় সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে অবিবাহিতদের বিয়ে হয়ে যেতে পারে নতুন যোগাযোগ হতে পারে এবং আর্থিক যথেষ্ট ডেভেলপ হবে আপনার অনেক কিছু সঞ্চয় করতে পারবেন এবং আপনার যানবাহন সম্পত্তি কিনতে পারেন ব্যবসা ডেভেলপ আসবে পুরনো অর্থ ফিরে পেতে পারেন ব্যবসা লাভ হবে চাকরিজীবী যারা তাদের পদোন্নতি এবং ভালো চাকরির সুযোগ পেতে পারেন যে এগুলো কিন্তু সবই ওভারঅল আলোচনা করলো আপনাদের কাছে আশা করি অনেক কাংশে আপনাদের ভালো লাগবে এবং মিলবে ভালো লাগলে অবশ্যই লাইক কেউ সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করে যত লোকে শেয়ার করবেন আর লাইভ প্রোগ্রাম আমার সবাই অবশ্যই জুড়ে থাকুন যদি আমার সাথে ফ্রি অফ কস্টে জানতে চান অবশ্যই আমার লাইভ প্রোগ্রাম ফোন করবেন সেটা লাইভ প্রোগ্রামে কখন আমার দিক দিয়ে কমিউনিটি পোস্টে ফলো করলে সেটা জানতে পারবে আজ নমস্কার সবাই ভালো থাকুন